জিনিয়াস ব্লগ জিনিয়াস ব্লগস এর নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে সূর্যের বেঙ্গলি ক্লাস টেস্ট বেশি কিছু নেই বাংলা অক্ষরের মধ্যে ক থেকে চ রয়েছে হাটটি মাটিম টিম রয়েছে আর তার সাথে রয়েছে আমরা দুটি ভাই তো আজকে সকালে একবার রিভিশন হয়েছে কাল বিকেলে একবার রিভিশন হয়েছে বিশাল বড় সিলেবাস তো ছোট বাচ্চা মেনটেন করতে কষ্ট হয় তো যাই মিস্টার বিশ্বাস আর সৌম্য এখনও বাড়িতেই রয়েছে আর ওরা চা বিস্কিট টিস্কিট খেয়েছে আমি ভাতটা একটু গরম জল করে ডুবিয়ে রেখেছি চালটা ভাত করার জন্য গিয়ে একটু ভাত করে যাতে সৌর্যকে খেতে দিতে পারি আর সৌর্য এখন আমার সঙ্গে ছোটবেলায় আমিও যখন মায়ের সঙ্গে হাত ধরে মিউনিসিপ্যালিটিতে যেতাম বা বাবার সঙ্গে সাইকেলে করে মিউনিসিপ্যালিটিতে যেতাম সেই সময়গুলো টুকরো টুকরো স্মৃতি কিন্তু আমার এখনও মনে আছে মানে 1 থেকে 4 অবধি বেশ বাজারের মধ্যে দিয়ে যেতাম মা দরদাম করতে করতে যেত হ্যাঁ আর আমি সবজি দেখতে দেখতে যেতাম মাছ দেখতে দেখতে যেতাম বেশ মজা লাগতো কিন্তু পরীক্ষা দিয়ে ফেরার সময় মা এত প্রশ্ন করতো উত্তর দিতে দিতে পাগল হয়ে যেতাম সূর্য স্কুলে এক্সাম দিতে যাচ্ছে পরীক্ষা কমপ্লিট সূর্য সূর্য কি ধরেছে কি ধরেছে কিচ্ছু ধরেনি কি ধরেছে আমরা কজন না হাট্টি মাটি কোনটা আমরা কজন ধরেছে না হাট্টি মাটি ধরেছে এটা কি এটা তো মেকআপ ব্রাশ না আমার মানে মেকআপের ইয়ে না কি মা এটা কি কি বিভৎস এ নির্ঘাত ঋদ্ধির কাজ নিজের খেলনার পুতুলের মুন্ডুটা সৌর্যের ব্যাগে ঢুকিয়ে দিয়ে চলে গেছে এটা সৌর্যের নয় কি অবস্থা দেখো স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণ হলো জামা কাপড়টা চেঞ্জ করবো আর ওপরে উঠছি ওপরের ঘরটাও একটু গোছাবো এই সময় সৌর্য একটু টায়ার্ড থাকে ওকে জামা কাপড় ছাড়িয়ে বসিয়ে দিয়েছি এই যে স্পেসটা এটার জন্য কিছু ফ্রেমস অর্ডার করেছি আসলে তোমরা দেখতে পাবে আর ফ্যামিলি ওয়াল একটা করার ইচ্ছে আছে তো এখন একটু যাই ঘরদোরগুলো গোছাই একটু ফ্রেশ হই বড্ড গরম আজকে প্রচণ্ড হিউমিডিটি টেম্পারেচার দেখাচ্ছে 34-35 কিন্তু সাংঘাতিক আর এই হচ্ছে এখন ঘরের অবস্থা ভাবা যায় চলো মোটামুটি করে গুছিয়ে দিয়েছে এখন সূর্যকে খাওয়াই ওর খিদে পেয়ে গেছে একবার ওপরে উঠে এসেছিল বলতে যে মা আমার খিদে পেয়েছে দাবড়ানি দিয়ে তাড়িয়ে দিয়েছি এবার যাই বাচ্চারা খাই খাই করলে না কোনো কাজ হয় না ওদের খাইয়ে দাও দিয়ে যত ইচ্ছা কাজ করো কোনো সমস্যা নেই নইলে মায়েরও অশান্তি বারবার ম্যাঁ 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 করবে খুব অশান্তি লাগে আর এই গরমে ও কিছু না খেয়ে গেছে মানে কমপ্লেন খেয়ে গেছে তো ওর খিদে পেয়ে গেছে চলো খাইয়ে দিই একটু বাস্কেটে তো সবজি অনেক রকমই রয়েছে কিন্তু কেউ রান্না করলে কিছু খাচ্ছে না তো ওই কারণেই আমি এই যে সবজির ভাণ্ডার খুলে বসেছি যে কি রান্না হবে না হবে এখানে কেটে নিয়েছি লাউ লাউ ঘন্ট হবে লাউটা রেখে দিলে না মানে বীজ বীজ হয়ে যাচ্ছে আর রয়েছে পটল ভাজা বেগুন ভাজা সূর্যের জন্য কারণ সূর্য এইরমভাবে পটল ভাজা খেতে পারে না ভেতরের বীজগুলো যদি মুখে পড়ে সূর্য মানে বমি করে দেয় ওই কারণে ওর জন্য রাখিনি ওর জন্য বেগুন ভাজা রেখেছি আর ঝিঙে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো আজকে আলু একদম নেই আমায় আনতে হবে তো চলো এই খোসা টোসা এগুলোকে সর্ট আউট করে রেখে দিই একটা প্যাকেটের মধ্যে গরুর মা আসলে মানে যিনি আমাদের প্রত্যেক দিনের ভেজিটেবল বাস্কেটের খোসাগুলো নিয়ে যান সে নিয়ে আসলে দিয়ে দেবো সৌমের জন্য টিফিনে বানিয়ে নিয়েছি রুটি আর আলু চচ্চড়ি ওটাই ওকে দিয়ে দেবো এখন গেছে আলু আনতে গ্লুকন্ডি খেয়ে আলু আনতে গেল জাস্ট স্কুল থেকে এসছে তারপর আমি আর মানে 5 মিনিটও বাড়িতে দাঁড়াইনি কারণ এই শরীরটা গরম থাকাকালীন যদি না এনে দেয় পরে কষ্ট হবে তো আসলেই ওকে রুটি আলু চচ্চড়িটা দিয়ে দেবো আর মাছ বের করেছি চলো দেখাই হ্যাঁ দেব টিফিন প্রজেক্টের কথা কি বললো কবে নেবে আর যেটা আজকে রান্না হবে
এই 7 পিস আজকে রান্না হবে আর এখানে আমি বাকি পিসগুলো এখন রেখে দিয়েছি দেখতে পাচ্ছো পেটির পিস এগুলো দিয়ে কালকে আমি পটলের দোরমা করব মিস্টার বিশেষের খুব ভালো লেগেছে কদিন আগেই করেছিলাম তো সেই জন্য দুটো আলাদা করে রেখে দিয়েছি আরে কি করেছে ও ব্যাপারটা হচ্ছে সৌম্য একা একাই খাচ্ছে সৌর্যকে দিচ্ছে না আসল ব্যাপারটা হচ্ছে সৌম্যর হাত থেকে ও নেবে না ও পুরো থালা ধরে নেবে তাই তো কি খাচ্ছো কি খাবে ট্রায়াঙ্গেল রুটি ওয়াও ট্রায়াঙ্গেল রুটি সেই জন্য কত খুশি দেখো এই নাও দাদাকে দেখিয়ে দেখিয়ে খাবে দেবে না হ্যাঁ ট্রায়াঙ্গেল রুটি দাদাকে দেখিয়ে দেখিয়ে খাবে ঠিক আছে বাইরের রোদটা খালি একবার দেখো ইন ফুটছে একেবারে বাপরে বাপ আর তার মধ্যে এনার কি এনার্জি বাড়ির গরুগুলোর জন্য কষ্ট করে রোদের ঘুরে ঘুরে সব বাড়ি থেকে খোসাগুলো জমা করেন ভালোবাসা না থাকলে হয় চলে যাও এদিকে আমার ফুরুষ গাছে ফুল এসেছে এটা সাদা ফুরুষ কালকে নার্সারিতে গিয়ে একটা বেগুনি ফুরুষ দেখে এসেছি দেখে এখন নেওয়ার ইচ্ছে নেই ওটা পরে আর একটু বর্ষা পড়লে নেব সৌর্যর পড়াশুনো মানে বিশেষ করে বিকেলের দিকের পড়াশুনোগুলো মাঝে মধ্যেই ঘুরতে বেড়াতে যাওয়ার জন্য একটু হ্যাম্পার হচ্ছে যদিও বয়সটা ছোট খুব একটা এতে চিন্তা করার কিছু নেই তবু পারমানেন্ট একটা সলিউশন খুঁজছি যে বাড়িতে এসে বা বাইরে এক দু ঘন্টা ওকে পড়াবে একটু লেখার হ্যাবিটের মধ্যে রাখবে তো দেখা যাক সেরকম কাউকে পাই কি না পেলে নিশ্চয়ই তোমরাও দেখতে পাবে ব্লগে আর এইখানে দেখো সৌর্যের স্কুলের সব ড্রেস ফ্রেসগুলো একটু রোদে দিয়ে দিয়েছি এক সপ্তাহ এখন এটাই পড়তে হবে জাস্ট গরমে ভাজা ভাজা হয়ে যাচ্ছি রান্না বান্না করতে আমি এত ভালোবাসি রান্নাও করতে ইচ্ছে করছে না কিন্তু রান্না না করলে খাবো কি মিস্টার বিশ্বাস প্রত্যেক দিন সকালে মানে এই সপ্তাহটা পুরোই এরমই হবে প্রত্যেক দিন সকালে মিস্টার বিশ্বাস চা বিস্কিট খেয়ে অফিস চলে যাচ্ছেন রাস্তাতেই ব্রেকফাস্ট রাস্তাতেই লাঞ্চ করি খালি ডিনারের ব্যবস্থা তো সেটাও যদি গরমের দোহাই দিয়ে না করি তাহলে আর কী করবো বলো তো এইরকম চলছে আর আজকে সবথেকে বেশি যেটা প্রত্যেকটা দিন তোমাদের ওখানে কতটা হচ্ছে জানি না অসম্ভব কারেন্ট অফ দুপুরে কারেন্ট অফ ঘুম থেকে উঠে কারেন্ট অফ রাত্রিরে কারেন্ট অফ মানে ব্যাপারটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে যে পুরো সেই মানে ছোটোবেলায় আমাদের ছোটোবেলায় বামফ্রন্ট আমলের মতো অবস্থা প্রত্যেক দিন নিদেন পক্ষে 5 থেকে 6 ঘন্টা খুব কম করে 4 ঘন্টা কারেন্ট অফ থাকছেই থাকছে আর এটার জন্য সবথেকে বেশি যেটা দায়ী বলে শোনা যাচ্ছে সেটা হচ্ছে অনেকে ইলেকট্রিক অফিসকে ইনফর্ম না করেই প্রচণ্ড গরমে এসি কিনে লাগিয়ে ফেলেছে এবং আনঅথরাইজডলি এসিটা ইউজ করছে তো এই জন্য এত নাকি কারেন্ট অফ হচ্ছে জানি না বাবা কোনটা ঠিক কোনটা ভুল ভেপে যাচ্ছি এটা ঠিক মানে খুব অবস্থা খারাপ ছোটোবেলায় সেই দেখতাম না মা ঠাকুমারা বিকেল হলেই সেই হ্যারিকেন লণ্ঠনের কাঁচ ভালো করে মুছে পরিষ্কার করে রাখতেন সন্ধে হলেই কারেন্ট যেত আর রাত্রির অবধি কারেন্ট অফ থাকতো ওই হ্যারিকেন জ্বলতো লণ্ঠন জ্বলতো মনে হয় সেই দিন আবার ফিরে আসতে চলেছে আর তার উপর ওয়াটার লেভেল এত নেমে গেছে জলও ভালো আসছে না জলের সমস্যা কারেন্টের সমস্যা আর এই প্রকৃতি তো পুরো দাবানল লাগিয়েই দিয়েছে সমস্যায় সমস্যায় জীবন পুরো জেরবার হয়ে গেল তার মধ্যেও দেখি কিছু কিছু রাস্তার কলের মাথা ভাঙা হুড়হুড় করে জল পড়ে যাচ্ছে কিছু কিছু লোক বিনা কারণে কল খুলে রেখে চলে যাচ্ছে মানে শুধুমাত্র নৈহাটিটা গঙ্গার পাশে বলে আমরা মানে বেঁচে গেলাম গঙ্গার জলের জন্য আদারওয়াইজ ওয়াটার লেভেল এত নেমে গেছে যে জল পাওয়া এখন খুব দুষ্কর এখানে এখন মাছের ঝোল ফুটছে বাইরেটা একদম মেঘলা তাই অটোমেটিকই ফ্ল্যাশটা অন হয়ে যাচ্ছে আর প্রচণ্ড একটা ভিটকে মার্কা গরম কারণ প্রচুর হিউমিডিটি আর এই মাছের ঝোলটার পাশাপাশি এই মাছটা হালকা ভেঙে গেছিলো আমি তুলে রেখে দিয়েছি ঝাল ছাড়া তো চলো মাছের ঝোলটা বন্ধ করে দিই
আর সূর্য এসে গেছে, সূর্যকে স্নান করাই। সূর্যের জন্য আজকে শ্যাম্পু করাবো, বেবি চক্রার এই শ্যাম্পুটা এনেছিলাম, তো এটাই ইউজ করব। খুব সুন্দর হচ্ছে, ভালো করে চুলকে চুলকে, হ্যাঁ চুলকে চুলকে ঘষো, ক্যামেরার দিকে তাকাও, পিছনে ঘাড়ের কাছে, এরকম ঘাড়ের কাছে পেছনে, ভেরি গুড বয়। হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে, ছুটি ছুটি, গরমা গরম রুটি, এই হচ্ছে মাছের ঝোল। এখানে কি, ও এটা হচ্ছে মিস্টার বিশেষের ডাল, কারণ এটাতে কোনো রকম ধনে পাতা দেওয়া নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের লাউ ডাল, ধনে পাতা আর হিং দেওয়া। আর এখানে হচ্ছে ডিজাইনার পটল ভাজা, এটা সূর্য খেতে পারবে না তাই দেখিয়েছিলাম, সূর্যের বেগুন ভাজা। আর এই হচ্ছে লাউ ঘণ্ট, বাস এই হচ্ছে আজকের লাঞ্চ অ্যান্ড ডিনার মেনু। আমি আর সৌম্য দুজনেই প্রচণ্ড ধনে পাতা খেতে ভালোবাসি, মানে সব কিছুতেই দিলে ভালো হয়, আলু চচ্চড়ি, ডাল, মাছের ঝোল, ডিমের কারি। কালকে রাত্রে ডিমের কারি দিয়ে ভাত মেখেই মিস্টার বিশেষ বলছে, নিয়ে বাবা ধনে পাতা দিয়েছ, কি দুর্গন্ধ বেরোবে। তো সৌম্য বললো ভালো তো ভালো তো, তো আজকে আর ডালটাই দিয়ে বেচারিকে যাতনা দিইনি, রাতে আমি ডিম করব। এই মাছটা সকালে হবে, রাতে না একটু কম হবে, আজকে কড়াইটা তাতার আগেই মাছটা দিয়ে দিয়েছি, মাছটা কেমন ভেঙে ভেঙে গেছে। রাত্রে মিস্টার বিশ্বাসকে ওটা দিয়ে দেবো না, এক পিস মাছের ঝোল দেবো, একটা ডিমের কারি দেবো, ডিমের কারি মানে আলু ছাড়া পেঁয়াজ রসুন দিয়ে যে কারিটা হয় লাল লাল, ওইটা করবো। তো সূর্যের স্নান প্রায় কমপ্লিট, সূর্য আজকে নিজে নিজে শ্যাম্পু করে নিজে নিজে স্নান করছে, ও স্নান করে আসলে দাদার কাছে পাঠিয়ে দেবো, দিয়ে আমি স্নান পুজোটা সারবো। ও মাই গড, আকাশের রংটা খালি দেখো একবার, জানলা দিয়ে এই রূপটা দেখে আমি আর মানে নিচে দাঁড়াতে পারলাম না, দৌড়ে চলে আসলাম, দারুণ দারুণ। ছাতে না আসলে আমার এই নতুন অতিথিকে দেখতেই পেতাম না।